লুঙ্গি পরে সিনেমা দেখতে যাওয়া সেই বৃদ্ধকে খুঁজছেন মিম। লুঙ্গি পরে সিনেমা দেখতে যাওয়ায় এক বৃদ্ধের কাছে টিকিট বিক্রি করেনি সনি সিনেমা হলের টিকিট সেলার। ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিষয়টি নজরে এসেছে পরাণের নায়িকা বিদ্যা সিনহা মিমের। তিনি সেই বৃদ্ধ লোকটিকে খুঁজছেন। ফেসবুকে নিজের ভেরিফায়ার পেজে মিম লিখেছেন, এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ, আমি নিজে তার সঙ্গে বসে পরাণ দেখব। তিনি আরও লেখেন, আমরা ছবিটা দেখব, বাবা মেয়ে গল্প করব, আমাকে কেউ একটু জোগাড় করে দেন প্লিজ, তাকে খুঁজতে আমাদের সাহায্য করুন, উনি লুঙ্গি পরেই পরাণ দেখবে আমার টিম সহ। প্রসঙ্গত, ঈদুল আজহায় স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে বাজিমাত করেছে মিমের পরাণ। দর্শকের আগ্রহে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হলো সংখ্যা, প্রতিটি প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। পরাণে মিমের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। রায়হান রাফির পরিচালনায় এতে তার সঙ্গী হয়েছেন শরীফুল রাজ ও ইয়াশ রোহান।